আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আলোচনা করব যারা তোমরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হবা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সে যারা অফিসার হতে চাও, এই অফিসার হওয়ার পুরো পদ্ধতিগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আলোচনা শুরুতে সবাইকে সুজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেসিক্যালি সুজা ট্রেনিং একাডেমিতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার পদের যে পরীক্ষার প্রস্তুতিগুলো রয়েছে, পাশাপাশি ISSB পরীক্ষার প্রস্তুতি এবং সৈনিক পদের পরীক্ষার প্রস্তুতিগুলোই কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। তো যাই হোক, কেউ যদি স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হবা, তার কি করণীয় এবং সেনাবাহিনীর অফিসার হতে চাইলে সেনাবাহিনীর অফিসার পদের পরীক্ষার সিস্টেমটা কি, এটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। দেখো, সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের সার্কুলার হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে প্রকাশিত হবে, এরপরে পত্রিকায় প্রকাশিত হবে। ওয়েবসাইটে এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে তোমরা তো জানতে পারবা এখন তোমাদেরকে আবেদন করতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট রয়েছে joinbangladesharmy.army.mil.bd, এই ওয়েবসাইটে আবেদন করতে হয়। আবেদন করে দেন তোমার পরীক্ষার ডেটে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষায় যারা আবেদন করলা, পরীক্ষা যখন দিতে যাবা, পরীক্ষার পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম তোমাদের স্বল্প সংখ্যক স্টুডেন্টদেরকে ডাক দেওয়া হবে বিভিন্ন ক্যান্টনমেন্টে পরীক্ষার জন্য। যেদিন তুমি যাবা সেদিন সর্বপ্রথম তোমাদের মেডিকেল টেস্ট এবং ভাইবা পরীক্ষা হবে। সবার আগে মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্টে যারা উত্তীর্ণ হতে পারবা তারা ভাইবাতে যেতে পারবে, এবং যারা ভাইবাতে যেতে পারবা বা উত্তীর্ণ হবা তারা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন মেডিকেল পরীক্ষার উপরে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো, এতে করে তোমাদের অভিজ্ঞতা হবে। ভাইবার বিষয়ের উপরে যে প্রশ্নগুলো হতে পারে, সাজেশনমূলক টিউটোরিয়াল এবং ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি, সেগুলো তোমরা একটু চাইলে দেখে আসতে পারো। মেডিকেল অনেক কিছু বিষয়ের উপরে টেস্ট করা হয়, মেডিকেল যদি বাদ পড়ে যাও সেক্ষেত্রে তুমি আর পরবর্তীতে যেতে পারবে না। ভাইবা পরীক্ষা বেসিক্যালি তোমার 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট পর্যন্ত হয়ে থাকে। যেহেতু এটা প্রথম পর্যায়ের ভাইবা, সুতরাং অনেকের ক্ষেত্রে 5 মিনিটও হয়ে থাকে। ভাইবা পরীক্ষা যখন তোমরা উত্তীর্ণ হবা, হওয়ার পরে তোমাদের যে নির্দিষ্ট লিখিত পরীক্ষার ডেট থাকবে সে ডেটে তোমাদেরকে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষা বাংলাদেশ সেনাবাহিনীর 2টা পদ্ধতিতে হয়, একটা MCQ, একটা লিখিত। সেই কারণে তোমরা যারা যেতে চাচ্ছ অফিসার পদে, তোমাদের 2 পদ্ধতির উপরে তোমাদের প্রস্তুতি থাকা খুবই জরুরি। কোন বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে? বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, এই বিষয়গুলোর উপরেই আসলে লিখিত পরীক্ষা হয়ে থাকে। লিখিত পরীক্ষায় যখন তোমরা উত্তীর্ণ করবা বা উত্তীর্ণ হবা, তখন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়। ওই রেজাল্টটা দেখার পরে এরপরে স্টেপটাই হচ্ছিল ISSB। ISSB মানে কি? ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। ISSB-তে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ISSB-তে অনেক ধরনের পরীক্ষা হয়ে থাকে। ISSB-তে 4 দিন ধরে পরীক্ষা হয়। 4 দিন কারা থাকতে পারে? প্রথম যে স্ক্রিনিং টেস্ট আছে, ভার্বাল এবং নন ভার্বাল, এবং PPDT অর্থাৎ পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এই টেস্টে যারা টিকে যাবা তারাই ISSB-তে 4 দিন থাকার সক্ষমতা অর্জন করবা। এখন ISSB-তে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর উপরে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে আসতে পারো। যারা ISSB-তে টিকে যাবা অর্থাৎ গ্রিন কার্ড পাবা, তারাই ফাইনালি মনোনীত হবা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করবা। এবং যখন তোমাদের ডেট হবে তখন তোমরা মিলিটারি একাডেমিতে অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তোমরা ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দিবা। এই হচ্ছিল মোটামুটি প্রসেস। বাংলাদেশ সেনাবাহিনীর যদি কেউ একজন চিন্তা করে অফিসার হবে, তাকে এই প্রসেসগুলোর মাধ্যমে যেতে হবে।
তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও। আর যারা পুরো ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা মনে করছো সেনাবাহিনী অফিসার পদের জন্য প্রস্তুতি নিবা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং ISSB পরীক্ষা, তোমরা অবশ্যই আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে খুবই স্বল্প খরচে সঠিক গাইডলাইনের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিটাকে শতভাগ প্রস্তুত করে রাখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।